ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মহালয়ার সকালে যে অপূর্ব স্তোত্রপাঠের মধ্যে দিয়ে শুরু হয় আগমনীর আগমন বার্তা, ষষ্ঠীর দিন সকাল থেকে শুরু হয় তার অনুষ্ঠান, তার উপাচার, আর দশমীতে এসে তার সমাপ্তি ঘটে। তবে এই সমাপ্তিকে আমরা সেভাবে সমাপ্তি বলবো না, আমরা বলবো একটা শুরুর সূচনা, একটা আবার নতুন দিনের গোনা শুরু হবে, নতুন দিন গোনা শুরু হবে আমাদের বাঙালিদের। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদের গত কয়েকদিন ধরে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে যে পুজোর আড্ডার আয়োজন করা হয়েছিল, আজ দশমীর আড্ডাতে আমি জয়ন্তী আপনাদের সঙ্গে রয়েছি। আর আমার সঙ্গে আজকে রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় দুজন শিল্পী এবং আমাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগার দুই মানুষ। আমাদের সঙ্গে রয়েছে মধুরা। মধুরা, তোমাকে নমস্কার। শুভ বিজয়া দশমী বলবো কি? এখনো মায়ের নিরঞ্জন হয়নি, একদমই এখনো বলা উচিত না, একটু পরে। শুভেচ্ছা জানাই তোমাকে, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে রয়েছে কিঞ্জল। কিঞ্জল, পূজোর অনেক শুভেচ্ছা। পূজো কেমন হেভি কাটলো মনে হচ্ছে দেখে? পূজো বরাবরই ভালো কাটে আমার, ফাটাফাটি নাকি? পূজো এলে কিছু করার নেই, ভালো কাটানো ছাড়া উপায় নেই। ও, ভালো কাটছে, উপায় নেই কিঞ্জলে। কীরকম কেটেছে নিশ্চয়ই কিঞ্জলের কাছে শুনবো, কিন্তু তার আগে যেহেতু মাকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান, তাই মায়ের একটি স্তোত্র বা মায়ের একটি বন্দনা দিয়ে মধুরাকে রিকোয়েস্ট করবো আমাদের আজকের এই আড্ডা শুরু করার জন্য। জয় দুর্গে দুর্গা ভবানী, জয় দুর্গে দুর্গা ভবানী, জ্বালামুখী জগ ভীষণ সুন্দর মা দুর্গার এই যে মহিষাসুর মর্দিনী রূপ, তাকে আমরা আমাদের সমস্ত দুঃখ যাতে আমাদের বিনাশ হয়, আমাদের আনন্দে জীবন যেন ভরে ওঠে, আমাদের মনের মধ্যে থেকে দেশ মুক্ত হয়, যেন আমাদের যে গ্লানি যে কালিমা রয়ে থাকে, মানে অনেক সময় থাকে আমাদের মনের মধ্যে, সে মুক্ত হয়ে সমস্ত কিছু, সেই সমস্ত কালিমা মুক্ত হয়ে ওঠে, যেন আমাদের মন পরিপূর্ণ হয়ে ওঠে, এমন শুভকামনাই আমাদের প্রত্যেক বছর থাকে মায়ের জন্য। আর থাকে আমাদের হাসি আনন্দ হই হুল্লোড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে। তো সেই কিঞ্জল কথাটা শুরু করেছিল, তাই কিঞ্জলের কাছে যাচ্ছি। কি হলো এবছর বন্ধু বান্ধব হই হুল্লোড়? বন্ধু বান্ধব হই হুল্লোড় তো ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি এটা ইউজ করবো না কথাটা, কারণ আমাদের এখন দায়িত্ব মানুষদের গান শোনানো, তো সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু ওই আর কি, মনের কোনো একটা টান থেকেই যায় যে বন্ধুদের সঙ্গে কাটাতে পারলাম না, আড্ডা মারতে পারলাম না, হই হুল্লোড় করতে পারলাম না, একেবারেই কি পারো না নাকি না, মানে না, মানে জাস্ট হয়ে ওঠে না আর কি। কী করা যাবে, মানে এমন একটা সময় অনুষ্ঠানগুলো থাকে বা
একটা যাতায়াত করার, ভ্রমণ করার একটা বিষয় থাকে, যে যে নিজের পাড়ায় নিজের বন্ধুদের সাথে বেহিসেবি মজাটা করা যায় না আর কি। যাই হোক, নিশ্চয়ই অন্য কোনো সময়তে সেটা তুমি পূরণ করে নাও, আর মানুষকে যে গানগুলো শোনাও, আজ তো আমাদের সেরকমই একটা সুযোগ হয়ে গেছে সবার তোমার কাছ থেকে গান শোনার। আজকে আমাদের কী গান দিয়ে শুরু করবে বলো আমাদের আড্ডা? গান আজকে শুরুতে মধুরা সুন্দর একটা স্তোত্র করে দিল, সেটা আমার হয়েও করে দিলি তুই, আমি আমার আর চাপটা রইল না ওরকম কিছু একটা করার। তো সেখানে আমার মনে হয় যে হ্যাঁ, মানে দশমীর সকাল আজকে যা হয় একটু একটু মন খারাপ তো থাকেই, যে এই কদিনের যে আনন্দ, এই কদিনের আমেজটা একটা শেষের পথে, কিন্তু আমার কাছে বরাবরই এটা একটা শেষ হইয়াও শেষ হয় না এর কেস আর কি, মানে আবার ঘুরে সার্কেলটা, হ্যাঁ সার্কেলটাও শুরু হবে আর কি। তো সেক্ষেত্রে মন খারাপের জায়গাটাকে বেশি জারিয়ে তুলে লাভ নেই। এক্স্যাক্টলি, তো সেক্ষেত্রে একটা এরকম গান গাই যাতে বেশ আনন্দ আছে। একদম একদম, চলো আর পূজোর পূজোর যখন কথা তখন তো অতপ্রতভাবে প্রেম জড়িয়ে আসে আর কি, মানে আমি এটাতে আসছিলাম। এনিওয়ে গানটা শুনে নি, তারপরে আরেকটু আসবো। সেটা সারা বছরের প্রেম হতে পারে, চার দিনের প্রেম হতে পারে, চার দিনের প্রেম, চার দিন কি চাঁদনিটাই আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা তো চাঁদনি চলে যাওয়ার সময় আর কি, এবার এবার সেখানেও চলে গেলে ঠিক ব্যাপারটা জমছে না, ওই জন্য জিজ্ঞেস করছে যে কাল কখন আসবে বলো না জিজ্ঞেস করছে আর কি। ভালো লাগে না, কাল কখন আসবে বলো না, কাল কখন আসবে বলো না, ও না এলে যে ভালো লাগে না, না এলে যে ভালো লাগে না, কাল কখন আসবে বলো না, কাল কখন আসবে বলো না। আজকের মতো দেরি না হয় দেখো, ও কালকে একটু সময় হাতে রেখো, আজকের মতো দেরি না হয় দেখো, নয়তো সন্ধ্যা হলেই বলবে যাই যাই, ঠিক সময় এসো ভয় পেও না, ঠিক সময় আসো ভয় পেও না, ও না এলে যে ভালো লাগে না, না এলে যে ভালো লাগে না, কাল কখন আসবে বলো না, বলো না গো, কাল কখন আসবে বলো না, ও কাল কখন আসবে বলো না, বলো না গো, কাল কখন আসবে বলো না। আমি চক্করে করে আসি প্রোগ্রামটা, আড্ডাটা দিয়ে আসি, ওই আরেকজন মিটিমিটি হাসছে, আর আমরা যেখানে বসে আছি এখান থেকে তো সুভাষের তো এটা পাড়া না, সুভাষ ওই জন্য রংবাজিটাই আলাদা। আচ্ছা নামটা বলেই দাও না হয়। কিন্তু আরেকজন যে হাসছে মিটিমিটি, মহিষাসুর মর্দিনীকে পেয়েছো, পেয়ে গেছো, বাহ
ভেরি গুড, ভালো থাকো। আমরা আরও ভালো থাকার জন্য মধুরার কাছে আবার যাই। মধুরা একদম এই যে এই আসা যাওয়া বা এই চার দিনের প্রেম নিয়ে যে কথা হচ্ছে, এরকম তো অনেক নিশ্চয়ই হয়, মানে আমার হয়েছে আমি সেটা বলছি না, আবার পরে বলছে আমার হয়েছে তা আমি বলছি না, কারণ এরপরে তুমি ওটাই জিজ্ঞেস করবে, কারণ আমি খুব একটা বোরিং টাইপের মানুষ আর কি, ছোটবেলা থেকে শান্তশিষ্ট এতই যে সেরকম বেরোতামই না। সুন্দর দেখতে একটা মেয়ে, তার যে প্রেম হতে পারে না, মানে মানে আমার তরফ থেকে কত কত ছেলে এখন বলছে কেন এরকম কেন কাটালে তুমি, হায় হায় হায়। তো সেরকমই দুজনে দুজনকে হয়তো জানেও না, কিন্তু মনে মনে অনেক কিছু মনে হয়েছে, সেই ধরনেরই একটা গান, খুব মিষ্টি একটা গান। कुछ ऐसा मेरा हमदम मिल गया, न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा मेरा ঠিক আছে আমরা
বুঝলাম এই কিঞ্জল একটু গান দিয়ে বোঝাবে আমাদের কি বোঝাবো বলো আরে গান দিয়ে বোঝাবো বিষয়টা আচ্ছা এটা এই গানটা আমি সুভাষের হয়ে ডেডিকেট করছি চল আহা কিয়া বাত এই গানটা খুব একটা খুব জনপ্রিয় গান মানে এবার পূজোর সময় তো পূজোর গান মনে পড়ে আমাদের পুরনো পূজোর রিলিজ তো সেটা আমাদের মানে পূর্বপুরুষেরও গাইছে আমরাও গাইছি আমাদের চলবে এটা আর কি মানে পূজোর গান বলতে ওই গানগুলো মনে পড়ে তো তার মধ্যেই একটা একটা মিষ্টি একটা গান সুভাষের পছন্দের গান তো এটা সুভাষের হয়ে আমি গাইছি ললিতা গো রেডি ওকে আজ চলে যেতে বল না ওকে আজ চলে যেতে বল না ও ঘাটে জলানিতে যাব না যাব না ঘাটে জলানিতে যাব না যাব না ও সখী অন্য ঘাটে চল না ললিতা ওকে আজ চলে যেতে বল না দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে আমাকে সবাই দোষে সে সাধু থাকে দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে আমাকে সবাই দোষে সে সাধু থাকে অসময়ে সময়ে কিছু কেন সে বোঝে না আমি কি এমন তর ফেলনা ও ললিতা ওকে আজ চলে যেতে বল না ললিতা ওকে আজ চলে যেতে বল না নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রোয়ে রোয়ে নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রোয়ে রোয়ে যখনই ডাকবে সে তখনই যেতে হবে আমি কি তার হাতের খেলনা ও ললিতা ওকে আজ চলে যেতে বল না ও ঘাটে জলানিতে যাব না যাব না ও ঘাটে জলানিতে যাব না যাব না ও সখী অন্য ঘাটে চল না ললিতা ওকে আজ চলে যেতে বল না ললিতা ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে বল না মান্নাদের গান পরপর নামিয়ে দেবে কিন্তু হিটস আর আজকে তো সেই মুডেই আছে সুভাষ হয়ে যাক একটা একটা তবলাতে গান ভাবো প্র্যাকটিস করো
আমার গলা ক্রমাগত বসছে। এবার মধুরা বলো, আমি কি মানে তোমার কাছ থেকে এখন আমার দর্শকরা সবাই আমরা কি শুনবো? আমার হঠাৎ এটা শুনে মনে হলো যে এই পুজোর সময় প্রেম নিয়ে কথা হচ্ছে, তো যার একটু ভালো লাগা, তারপরে অভিমান, মানে এইটা যেমন একটা অভিমান থেকে এলো যে ওকে আর চলে যেতে বল না, এই ধরনের একটা ব্যাপার। তারপরে আবার সেই ভালো লাগা থেকে আবার মন খারাপও হচ্ছে যে তাকে খবর পাঠাতে পাচ্ছি না, এরকম কিছু ব্যাপার, তার সাথে দেখা হচ্ছে না। তো সেই থেকে একটা ফোক আমার একটু মনে পড়লো, একটা গান, সুন্দর গান। কৈলাসে যে মা আবার ফিরে যাচ্ছেন তার সন্তানদের নিয়ে, সেই বার্তা পৌঁছানোর জন্য সেই পাখিকে ওড়ানো হয়। শিব ঠাকুর বসে আছেন, তো তারও তো মন খারাপ করছে, বেচারা আমার বউটা গেছে, একা একা ঘুরে বেড়াচ্ছেন, এমনি ভোলানাথ বউ নেই, আরোই একেবারে তার অবস্থা খারাপ। তো সেরকম আমাদের এখানকার ভোলানাথদের অবস্থা খারাপ হয়, তাই না বল? সেটা হয়, ও গেছে বাপের বাড়ি, উমা বাপের বাড়ি, পুজোটা একসাথে কাটালো, তারপরে কাটিয়ে তারপর যাবে, কিছু বিশেষ বলছে না, হেড অফিস থেকে একটু বারণ আছে মনে হচ্ছে, কথা কম বলতে শেখো,
ঠিক আছে না হয় কথা কমই শুনলাম, আমরা গানই শুনি এখন। হ্যাঁ আমি ছয় মিলে আড্ডা দেওয়ার আর কি চেষ্টা করছি সবাই মিলে, খালি তিনজনের মধ্যে আড্ডা না। এক্স্যাক্টলি তিনজন না কিন্তু সবাই। হ্যাঁ আমার ক্যামেরার পিছনে যারা তারাও। সৌরভ আর সুভাষ অ্যাকচুয়ালি আমার খুব খুব কাছের দুজন আর কি, মানে আমার সৌরভ অ্যাকচুয়ালি আমার আর সৌরভের হোম টাউন হয়ে আমরা আসানসোলে দুজনের। ওকে। আর সুভাষের সাথে বহুদিনের একটা বেশ আলাপচারিতা, মানে আমাদের সবসময় চলতে থাকে এরকম খুনসুটি মজা। তো এই সবাই মিলে সবাইকে পেয়েছি, আড্ডা আড্ডা বেশ মেজাজ চলে এসছে আর কি। শুধু মিষ্টির অভাব বলো। হুম হুম। ওটা পরে খাড়ি একটা, ওটা কি পরের দিকে, পরের দিকে দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক, আপাতত শোনা যাক। নাহলে গোপী গান বাগানের মতো এরকম করে নেবো, মিষ্টি মন্ডা মিঠাই টাক চলে আসে উপর থেকে নামতেও পারে একটা। হ্যাঁ হতেও পারে, হতেও পারে, বলা কি যায়। এটা এটার জন্য দেখতে থাকতে হবে আর কি। দেখো আমরা এখন তো টেকনোলজি প্রচন্ড হাই হয়ে গেছে, সেটাও হয়তো চলে আসবে আমাদের হাতে, বলা যায় না। সুভাষের পাড়া তো, সুভাষ নালে না পেলে সুভাষকে ধরবো আমি। কি মধুরা পারতে পারে না এসব সুভাষ? হ্যাঁ হ্যাঁ এখন পারবে মনে হয়, মানে আগে একটু বেশি আছি আছি এখনো আছি, মিষ্টির জন্য বললাম। এটা বললাম আমি, খারাপ কিছু বলিনি। আচ্ছা আমরা কোন গানটা শুনবো বলো, কোন গান কি এবার একসাথে কিছু গাই, চলো সেটা এক্ষুনি আমি সেটাই ভাবছিলাম। আমি আর মধুরা একসাথে হলে দর্শকদের একটা চাহিদা থাকে, তোমাদের তোমাদের একসাথে গাইতে দেখতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ তো দৈত্য পারফরমেন্স হয়ে যাক, একটা পারফরমেন্স একটা হয়ে যাক। কি কি গাই বল, হিন্দি না বাংলা কি গাই বল? হিন্দি গান। হিন্দি গাই, আচ্ছা চল। तो चंचल है तेरे नैना, देखो ना देखो ना तेरे मेरे मिलन की ये रैना। जैसे खेले चंदा बादल में, खेलेगा वो तेरे आंचल में, चंदनियां गुनगुनाएगी, चंदनियां गुनगुनाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो मिलूंगा मध भरी रातों से।
से तुझे थामे कई हाथों से मिलूंगा मद भरी रातों से जगा के अनसुनी सी धड़कन बलमवा भर दूंगी तेरा मन नई अदा से सताएगी सताएगी तभी तो चंचल है तेरे नैना देखो ना देखो ना तेरे मेरे मिलन की ये रैना नया कोई गुल खिलाएगी नया कोई गुल खिलाएगी तभी तो चंचल चल है तेरे नैना देखो ना तेरे मेरे मिलन की रैना कोइलाशे शिव पार्वती होक बा मर्तेर रोमियो जुलियट हीर रांझा छाड़ाओ আরও তো ছড়িয়ে রয়েছে আমাদের সবার মাঝখানে এরকম অনেক জুটি প্রেমটা এরকম চিরকালীন অন্তহীন যেরকমটা আপনাদের সাথে আমাদের প্রেম আমাদের আড্ডা গল্প গান সবটাই চলছে এই মুহূর্তে আমরা কার কাছে গান শুনবো চলো যে গানটা গাইবো সেই গানটা ভাষাটা আমাদের একটু অচেনা মানে একটা তামিল গান কিন্তু সম্পূর্ণভাবে লিরিকটা আমি এখন পুরো বোঝাতে পারবো না কিন্তু সম্পূর্ণ হয় প্রেমের গান এবং খুব মানে প্রেমিক প্রেমিকা কথোপকথন একসাথে এরকম একটা আর কি কনভারসেশন আর কি খুব মিষ্টি একটা গান সুরটা খুব মিষ্টি তোমার ভালো লাগবে শুনে চলো இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதாயனா ஏ அவசரோ என்ன அவசரோ நெல்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதா என்ன ஏ அவசரோ என்ன அவசரோ நெல்லு பொண்ணே இன்னும் பேச கூட தொடங்கல என நெஞ்சமும் கொஞ்சமும் நேர இப்போ நின்ன விட்டு போகாத என்ன விட்டு போகாதே இன்னும் பேச கூட தொடங்கல என நெஞ்சமும் கொஞ்சமும் நேர இப்ப மாசா போல நீ மண்ட கடல் போல நான் இருவே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதாயன ஏ அவசரோ என்ன அவசரோ நெல்லு பொண்ணே வரைக்கும் தனையாக மனச அலைய விட்ட அலைய விட்ட அலைய விட்ட எதிர்பாரா நேர துளு இதய துளு வளைய விட்ட வளைய விட்ட வளைய விட்ட எதிர் வரைக்கும் தனையாக மனச அலைய விட்ட அலைய விட்ட அலைய விட்ட எதிர்பாரான துல இத துல வளைய விட்ட வளைய விட்ட வளைய விட்ட இன்னும் தஞ்சும் தஞ்சும் நாய திணையாளிகால போல தஞ்சும் மாட்டி கோவே ஆகலே அலைகால போல இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நேர இப்ப மாச போல நீ மண்ட கடல் போல நான் இருவே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதா என்ன ஏ அவசரோ எதை அவசரோ நிலை புனே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா என்ன ஏ
অবসরো এনে অবসরো নিলে পনে এ অবসরো এনে অবসরো নিলে পনে এ অবসরো এনে অবসরো নিলে পনে এই দারুণ হয়েছেটা কি হবে ওই ভাষায় এর জেনে বলতে হবে গান গান শেখার জন্য তো তুলে নিয়ে গিয়ে নিজে মুখস্থ আমি খালি জানি ইল্লে ইল্লে মানে না সেটা খুব নেগেটিভ কথা আজকের জন্য খালি ইল্লে আর বলবো না ইল্লে নো আর পো মানে হচ্ছে যাও পো তো জানি যা পো পো হ্যাঁ না পো একদমই না আর এই এই যে গানটা আমরা শুনলাম সম্পূর্ণ একটা অন্য ভাষায় আমরা হয়তো অনেকেই এর ভাষাটা জানি না ঠিক মতো ব্যাকরণগত রূপটা হয়তো আমরা জানি না ঠিক সেরকমভাবেই মানে গানের আসলে কোনো ভাষা হয় না বা সুরের কোনো ভাষা হয় না সুরটা যেমনই হোক না কেন যে ভাষাতেই সেটা রচনা করা হোক না কেন আমাদের মন ছুঁয়ে যাবে সুরটা যদি সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো হয় তখন ভাষা লাগে না মানে সঙ্গীতের তো নিজস্ব ভাষা আছে ঠিক সেরকমভাবে এই যে দশমীর দিন আজকে আমরা আমরা দেখবো যে প্রতিমা বিসর্জন হচ্ছে বা নিরঞ্জন হচ্ছে বলাটা ভালো কারণ বলা হয় নিরঞ্জন কথার অর্থ হচ্ছে যে মনের সমস্ত কালিমা যেন মুছে যায় সেই সেইটা বিসর্জন দেওয়া মানে মনের সমস্ত কালো অন্ধকার দিকটাকে বিসর্জন দিয়ে শুদ্ধ আত্মায় পরিণত হওয়া এবং আজকের দিনে আমাদের এখানে বিসর্জন হয় বা নিরঞ্জন হয় আবার একটা জায়গায় সেখানে কিন্তু রামলীলা হয় আজকে মানে রাবণ বধ হয় রাবণ বধের মধ্যে দিয়েও কিন্তু সেই কালো অন্ধকার দিকটা যেন আমাদের জীবন থেকে সরে যায় এমনটাই আমাদের ভাবনা থেকেই ওই রামলীলা বা রাবণ বধের যে উপাচারটা সেটি হয় আমরা এরকম নানান রকম গল্প শুনি নানান রকম রীতি রেওয়াজ সব কিছুর মধ্যে দিয়ে বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমাদের একটা মেলবন্ধন ঠিক সেরকমভাবেই আমরা বাংলা হিন্দি সব গান শুনছি আর সুভাষ এবং সৌরভের দুর্দান্ত হাতের কারুকার্য আপনারা শুনতে পাচ্ছেন কণ্ঠের যে কথা সেটা হয়তো স্পষ্টরূপে আপনাদের কাছে যাচ্ছে না কারণ ওদের কাছে মাইক্রোফোন নেই তবে আমরা আপনাদেরকে বলে দেবো ওরা কী বলছে এই মুহূর্তে সুভাষ এসে এসে অনেক কিছু বলার চেষ্টা করছে কিছু বলবে বলবে না সুভাষ তো সামনে মাইক আছে তুমি কথা বললে ওরকম করে বলতে পারিস আর কি হ্যাঁ মানে একটু মুখটা নিচু করে বলতে পারো আপাতত কিছু বলবে না বলেছে আপাতত আমরা মধুরার কাছেই চলে যাই মধুরা আগে বলি কি সুন্দর লাগলো কিঞ্জলের গান মানে আমি কোথাও শুনেছি আমি গানটা বাট এটা হ্যাঁ এটা একটা এই সিনেমাটার নাম হচ্ছে মারিয়ান মারিয়ান বলে একটা সিনেমা এটাই ধনুষ আমি শুনেছি এটা মানে আমিভাবে ইউটিউবে রেহমান স্যারের কম্পোজিশন অ্যাকচুয়ালি মানে প্রবলেমটা ওইখানে অ্যাকচুয়ালি মানে কিছুই বুঝিনি কথা কিন্তু সড়াক করে ঢুকে গেল এখানে আর কি সেই থেকে আমি গানটার পেছনে পড়ে আছি তো মাঝে মাঝে গিয়ে উঠি আর কি খুব সুন্দর আপাতত আমি একটু মায়ের গানে আসি আজকে দশমীর দিন এই গান এত সুন্দর একটি গান হৈমন্তীদির গাওয়া রবীন্দ্র জয়ন্তীর সুর এবং লেখা আচ্ছা তো পূজোর সব দিনগুলোর কথাই আসছে এখানে সারা বছর
সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গে আগে উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে খুশি মহাষ্টমীতে সন্ধি পুজো করে এসে চলে যা বাদ মধুরা খুব মিষ্টি, খুব মিষ্টি গানটাও, খুব মিষ্টি আর খুব সুন্দর করে গিয়েছো। এটাই পুষ্পাঞ্জলি না মাকে? সেই আমাদের তো গানের মাধ্যমে তিনি সুর দিয়েছেন, তাকেই চর্চা করে তার মাধ্যমে পুষ্পাঞ্জলি। একদম একদম, খুব খুব সুন্দর। রবীন্দ্র জয়ন্তী সত্যি এত সুন্দর বাংলা, আমি সেটাই ভাবছিলাম। আমি একটু জানতাম না, অ্যাজ আ লিরিসিস্ট বলছি, কত কত গান উনি লিখেছেন, অ্যাজ আ লিরিসিস্ট উনাকে এখনো ভ্যালুয়েশন করা হয়নি ভালো করে। অ্যাজ আ কম্পোজারই আমরা দেখি, কম্পোজার দেখেছি আমরা, কি সুন্দর গান লিখেছেন। আমি জানতাম না এটি, মানে নেটে যেখান থেকে শুনেছি সেখানে লেখা ছিল না। এই গানটির কথা আমাকে যিনি বলেছেন, তিনি হৈমন্তীদির সাথে মানে কাছে বহু বছর শিখেছেন আর কি, রণদীপ ভাস্কর দা, রণদা, উনি বললেন আমাকে গানটার কথা। তো ওনাকে জিজ্ঞেস করলাম কার সুর বলো তো, উনি বললেন, তখন বললেন বাবা এত সুন্দর লেখা ওনার। এটা অনেকে অ্যাকচুয়ালি পিকুলিয়ারলি এটা অনেকেই জানেন না যে রবীন্দ্র জয়ন্তীর বেশিরভাগ গান, হ্যাঁ ওনার লেখা, হিন্দি সংস বেশিরভাগ ওনার নিজের লেখা, বাংলাও আছে অনেক গান, এটি তো আছে। কি আমার মনে হয় ওই ভাবনাটা না থাকলে না বোধহয় ওই সুরটাও আসবে না। একদম ভেতর থেকে যদি ওই ভাবনাটা না থাকে, কমপ্লিট ক্রিয়েটর উনি ছিলেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো সেটাই। এই ক্রিয়েটর কি বলছে? এই ক্রিয়েটর বলছে যে রবীন্দ্র জয়ন্তী যেরকম মানে গীতিকার এবং সুরকার একধারে দুটোই একসাথে, সেরকমই একজন মানুষের একটা গান একটু গাই যিনি বাংলা গানের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন 90 দশকে এসে, যার নাম সুমন। একদম, তো তার কথাগুলো তো অনেক সময় মনের কথা, বেশিরভাগটাই মনের কথা আর কি, মানে
যে গানটা গাইব সেটা আমার খুব অন্তরের কথা, এবং এরকম রবীন্দ্র জয়ন্তী, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, আর ডি বর্মন, এস ডি বর্মন, এরা এক একজন আমার কাছে এক একজন গানওয়ালা। তো এরা, এদের শরীরটার নেই কিন্তু এদের গান বারবার আমাদের মধ্যে দিয়ে ফিরে আসে, শুনি আমরা, কিন্তু কোথাও একটা মিস তো করি যে কখনো সামনে ফিজিক্যালি দেখতে পেলাম না। তো সেইখান থেকে এই গানটা উনি রচনা করেছিলেন, নিশ্চয়ই আমার কাছে খুব রিলেটেবল এই গানটা। ও গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই পাল্টানোর সময়, এই পাল্টানো সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই। গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। কৈশোর শেষ হওয়া, কৈশোর শেষ হওয়া, রং চঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে। কৈশোর শেষ হওয়া, রং চঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে। এই ফাটকাবাজির দেশে, এই ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই। গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। কি কি ক্রিয়েশন এগুলো, মানে গাওয়ার সময় তখন বোঝা যায় আর একটা, হ্যাঁ আরো বেশি বোঝা যায়। ওদিকে দেখেছো আরেকজন নিজের কেরামতি দেখিয়ে যাচ্ছে, বাবা যায় চান্স পেই কেরামতি দেখিয়ে যাচ্ছে। চল কি বাজছিল ওটা, নাটবেল আর শিকার, মাইকে বল, নাটবেল আর শিকার বাজাচ্ছিল। আচ্ছা নাটবেল, ওই নাটবেলটাই মানে শোনানোর জন্য, শিকার তো সবাই জানে, শেখার জানে, বিশাল জানে, বিশালান শেখার। বেশ, আমরা খুব সুন্দর একটা অন্যরকম আবহে চলে গেলাম, গানটা একটা আমাদের একটু নস্টালজিয়ায় নিয়ে চলে গেল। তো সেই রকম পুজো নিয়েও তো অনেক নস্টালজিয়া থাকে, ছোটোবেলার পুজো, একটু কৈশোরবেলার পুজো, এরকম তোমার ছোট্টবেলার পুজোর কোনো এখন একটা মনে পড়ছে, কোনো একটা ঘটনা মজার কিছু বা এরকম? ওই তো এই বিষয়টা বললো, আমাকে কিছু জিজ্ঞেস করো না, সেরকম কোনো ইন্টারেস্টিং উত্তর পাবে না। চলে যেতে পারিস তুই, তখন তো মনেই নেই, যখন মা সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিত। ওই ওই সময়টা বল বড়।
আসলটা জানতো আর কি, সত্যিটা কি। একবার আমরা দিদি ভাইয়ের সাথে, মানে দিদির সাথে, ফ্যামিলির সাথে গেলাম, একবারই গিয়েছি। এই যে এসেছি, ফিরেছি ভোরবেলা, তখন ঠিক করলাম, পন করলাম যে কোনোদিন যাব না রাজ্যে। ওই ট্রাফিক আর ওই লাইন, কোনো দরকার নেই, ঘরে বসে সুন্দর দেখা যায় ঠাকুর। তার থেকে চতুর্থী পঞ্চমী দেখে নেওয়া ভালো, ফাঁকা ফাঁকা দেখে নিই। আজকাল লোকে তো মহালয়া থেকে শুরু করে। অ্যাকচুয়ালি বার্নপুরে কেটেছে, তো ওখানে বাড়ি ময়দান বলে আমাদের একটা মন্দির, ও সৌরভ জানে, একটা মন্দির আছে, মানে একদম প্রতিষ্ঠিত মন্দির আর কি, সেখানে কালী ঠাকুর আছেন আর দুর্গা পুজো হয়। তো বাড়ি ময়দানটা একটা অদ্ভুত সেন্টার আর কি শহরের মধ্যে। তো আমাকে দাদু নিয়ে যেত, আমার দাদু ছিল আমার বেস্ট ফ্রেন্ড আর কি ওই সময়। তখন আমি কত, 5-4 বছরের কথা বলছি, ও মানে একদম একদম ছোটবেলার কথা বলছি। তো ওটা আমার একটা এক্সাইটমেন্ট ছিল যে যবে থেকে খড় আনা হতো, মাটি আনা হতো, তবে থেকে ওরা না ওই যেখানে মঞ্চটায় দুর্গা ঠাকুরকে রাখা হবে সেটা টিন দিয়ে ঘিরে দিত। আচ্ছা, এবার টিন তো টিনের মাঝখানে মাঝখানে তো ফুটো হয়ে যায় না। এবার ওই দাদু আমাকে রোজ নিয়ে যেত, আর আমি ওই ওটা একটা দেখার নেশা ছিল যে আজকে, হ্যাঁ আজকে একটা কাঠামো তৈরি, আজকে একটা তৈরি হয়েছে, ওইটা একটা এক্সাইটমেন্ট। আর লাস্টে মহালয়ার দিন চোখ আঁকা হলো, মানে ওই পুরো তৈরিটা, এইটা আমার কাছে একটা খুব ভিভিড মেমোরি আর কি, যে এটা এটা আমার কাছে একটা দারুণ দুর্ধর্ষ মেমোরি, মানে খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ, মানে পুরো তৈরি হওয়াটা, প্রতিমা তৈরি হলো, সেই সেই যে ফিলিংটা, সেইটা আমার খুব মনে পড়ে দুর্গা পুজো হলেই। কখনো চেষ্টা করোনি ভেতরে ঢুকে একটু? আমিও না, না ওটা মানে দাদু সাহস করেনি যে আমাকে ঢোকানো, ওখানে যদি গন্ডগোল করে দিই কিছু, বাইরে থেকে দেখে শান্তি থাকো। সেটা মানে দাদু একদম ঠিক ভেবেছিলেন মনে হয় আমার, ঠিক একদম, তাই না? আমি সহমত তোমার সাথে। আচ্ছা বলো, এইবার তোমার পূজোর কথা বলো। আমার 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 ছোটবেলার পূজো বলতে, আমি কলকাতারই মেয়ে, কলকাতাতেই বড় হয়েছি, কিন্তু আমার বাইরের পূজো দেখার সুযোগ হয়েছে। আমার আত্মীয় স্বজন, আমার পিসিরা বাইরে থাকতেন, তো আমি সেই সূত্রে আমি একবার জলপাইগুড়িতে ছিলাম। তো জলপাইগুড়ির পূজো ও খুব ঘরোয়া একটা পুজো, মানে বাড়ির পুজো আর কি, যেটা একদম একান্নবর্তী পরিবার, সেখানে সেই মাঝখানে একদম একচালা ঠাকুর, নাট মন্দির, সবাই মিলে একসাথে ওই এখান থেকে, মানে ওই 12 ঘর এক উঠোন টাইপের বাড়ি, এখান থেকে একজন ডাকছে উপর থেকে, ছোট মা, রাঙা মা, এপাশ থেকে বাচ্চাগুলো দুষ্টুমি গেছে, মানে ওই পুজোটা আমার দেখার সুযোগ হয়েছিল। ওটা মানে অসাধারণ একটা অভিজ্ঞতা, যে ওরকম একটা পুজো যেটা জেনারেলি দেখতে পাই না আমরা কলকাতায়। সবাই একত্রিত হয় সময় দেখা যাবে, যে হয়তো বেশিরভাগ লোক বাইরে বাইরে থাকে, তারা পুজোর সময় আসে সবাই করছে সেখানে। হ্যাঁ, আজকে কি করছে ওটা তো বাঙালি মাত্রই। হ্যাঁ, মানে ঠিকই আমরা কি করছি, আমরা সুযোগ করছি না পিএনপিসি এখন, সেই গিয়ে সব শেষে সুভাষ, সুভাষ তোর সেই সংগ্রামী রূপটা এক্স্যাক্টলি আস্তে আস্তে বেরোচ্ছে, তবলায় বেরোবে। তো কোন গানের সাথে বেরোবে সেটা মধুরার কাছে আমি বললে, তাজের একটি গান শুনবো, গানটা শুনবো। এই ছোট্ট একটা চেঞ্জ হয়েছে, আসন পরিবর্তন হয়েছে, সুভাষ এখানে আর কিঞ্জল ওই জায়গায়, হয়ে যাক মধুরা, আমার সৌভাগ্য আর কি এটা। रहे न रहे हम महका करेंगे, बन के कली, बन के सवा, बागे वफा में। रहे न रहे अशकों से भीगी
সুভাষের ফেরত আসা হয়েছে, ফিরে এসে এই মুহূর্তে সুভাষের কি মনে হচ্ছে আপনার প্রতিক্রিয়াটা বলুন। প্রতিক্রিয়া সেরকম কিছু নেই, খুব ভালো লাগছে যে মানে পুজোর মধ্যে যেমন আমাদের প্রোগ্রাম থাকে সে প্রোগ্রাম করে আজকে বিজয়া, আজকে দশমী, তো আজকে সকালটা খুব ভালো লাগছে এবং সবাই একসাথে হয়েছি, একসাথে সবাই বিভিন্ন দিকে কাজ করতে মানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সবাই আবার আজকে একসাথে হয়েছি, এটা খুব ভালো লাগছে। বেশ, তো আমাদের ভালো লাগার মতো একটা জিনিস এখন করতে হবে তোমায়, একটা গান। ইয়েস, দেখো তো একটা মিষ্টি মতো মেয়ে তোমাকে বলছে। আমি তো মানে মেন সাবজেক্ট আমার তবলা, তোমরা সবাই জানো তবলা বাজাই, সেভাবেই আমাকে লোকে চেনে, তো গান গাই টুকটাক, এমনি নিজের আনন্দে গান গাই, শেখাও হয়েছে টুকটাক, শেখা হয়েছে, কিন্তু শোনানোর জন্য গাই না, সবাইকে শোনানোর জন্য গাই, বিশেষ সবাইকে শোনাতেই বেশ ভালো লাগবে। এবং সঙ্গে কিঞ্জলদাকে পেয়েছি, কিঞ্জলদা আমার সাথে তবলা বাজাবে, এটা খুব মানে মানে কিছু বছর আগে একটা এরকম প্রোগ্রাম হয়েছিল, সারাটা প্রোগ্রাম কিঞ্জলদা গান করেছে, আমি বাজিয়েছি, লাস্ট গানটা কিঞ্জলদা বলেছে তুই একটা গান কর আমি বাজাবো, তাহলে ঠিক আছে চলো। তো আজও সেরকম বেশ কিছু বছর পর আবার সেরকম একটা সময় এসেছে, জড়ি জড়ি নতুন নতুন জুটি, দারুণ ব্যাপার, আমাদের পাওয়া এটা, আমাদের পাওয়া, সেই সেই সেই, চেষ্টা করব একটু, দেখুন আপনাদেরও মনে হয় ভালো লাগবে এই নতুন জুটিকে। সুভাষ গান গাইবে কিঞ্জল তবলায়। তিজা তেরা রঙ থামে তো, তিজা তেরা রঙ থামে তো, জিয়া তেরে ঢঙ্গ সে মে তো, তুহি থামলা তুহি আন মৌলা, মেরে লে লে মেরি জান, মৌলা মেরে লে লে মেরি জান, তিজা তেরা রঙ থামে তো, জিয়া তেরে ঢঙ্গ সে মে তো, তুহি থামলা তুহি আন মৌলা, মেরে লে লে মেরি জান, মৌলা মেরে লে লে মেরি জান। তেরে সঙ্গ খেলি হোলি, তেরে সঙ্গ কি দিওয়ালি, তেরে অঙ্গনো কি ছায়া, তেরে সঙ্গ সাবন আয়া, তেরে সঙ্গ খেলি হোলি, তেরে সঙ্গ কি দিওয়ালি, তেরে অঙ্গনো কি
छाया तेरे संग सावन आया फिर ले तू चाहे नजरे चाहे चुरा ले लौट के तू आए तेरा रंग थम तो दीजा तेरा रंग थम तो जिया तेरे ढंग से मैं तो तू ही था मौला तू ही आन मौला मेरे ले ले मेरी जान मौला मेरे ले ले रांझे मेरे वो हीर वही सेवया वही खीर मिट्टी मेरी भी तू ही वही मेरे घी और चूरी वही रांझे मेरे वो हीर वही सेवया वही खीर तुझ से ही रूठ है नारे मुझे ही तेरा मेरा नाता कोई दूजा न जाना तीजा तेरा रंग था मैं तो तीजा तेरा रंग था मैं तो जिया तेरे ढंग से मैं तो तू ही था मौला तू ही आन मौला मेरे ले ले मेरी जान मौला मेरे ले ले मेरी जान मौला मेरे ले ले मेरी जान क्या बात क्या बात আর আপনাদের এই গোটা ব্যাপারটা একটু চাপ হচ্ছে না মানে বুঝতে পাচ্ছেন না তো বুঝবেন একটু সময় নিন আর আমরাও একটু সময় নিই একটা ছোট বিরতি ফিরে আসছে এক্ষুনি সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর চলছে আমাদের দশমীর আড্ডা আর এই আড্ডাতে নানান রকম কিছু হবে সেটা তো বলাই বাহুল্য একটু আগেই দেখলেন আসন পরিবর্তিত হয়েছিল আবার পরিবর্তন হয়েছে কিঞ্জল চলে এসেছে স্বমহিমায় এবং সুভাষ স্বমহিমায় বিরাজমান তার আসনে আর কিঞ্জল কিন্তু অসাধারণ ঠেকাটা ছিল খুব সুন্দর মানে এটাকে শুধু এতক্ষণ ধরে বলতে বলছিলেন মাইকে বলছিলেন না এজন্য এখন কি বলি মাইকে আপনি নিজের বেলা তো আরে মানে আগে আগেরবারও কিঞ্জল লাগি পেয়েছিলাম এবারও কিঞ্জল লাগি পেয়েছি তো মানে আমার এটা মানে খুব ভালো লাগছে কিঞ্জলদা শুরু কিঞ্জলদার তবলা দিয়ে আমি যতটা জানি কিঞ্জলদা শুরুতে তবলা বাজাতো তারপরে গানে এসছে তো আমার মনে হয় যারা গান বাজনা করেন রিদিমটা মনে হয় শেখাটা খুব জরুরি প্রত্যেকের জন্যই শেখাটা খুব জরুরি এবং পরে যদি মেলোডি কোনো ইনস্ট্রুমেন্ট কেউ শিখে রাখে তাহলে তো আরও ভালো সেটা খুবই ভালো তো সেখান থেকে ভীষণ ভালো সাপোর্ট পেয়েছি কিঞ্জলদার থেকে তো কিঞ্জলদার জন্য একটা একদমই তাই ভীষণ সুন্দর আর সঙ্গে মধুরাও বাজিয়েছে এই আমি ওটাকে বাজানো বলেন আমি না কেমন বাত না আমি ভাবছি না এটা সুভাষের বচন বচন ছিল বচন হয় না ইনকোর্টস ইনকোর্টস হ্যাঁ এই সবাইকে জড়টড় করছে আজাদ হিন্দ ফৌজ এবার আমার গঠন হবে কিন্তু সেখানে একজন মহিলা সদস্য রয়েছেন এই দুজন আছেন তার মধ্যে একজন আছেন সুকণ্ঠী কি এবার শোনা এবার কিঞ্জল শোনাক না ও আবার আবার কিঞ্জল আচ্ছা কিঞ্জল
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দীপের শিখা তুমি, জোনা কি পাখায় ঝিকিমিকি নেচে হৃদি না চলে তুমি। আপন হারা উদাসী প্রাণের লোহ গো প্রেমাঞ্জলি, তোমার রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। এই গানটা যেরকম, এই গানটাও পুজোর গান ছিল, এটাকেও পরে হিন্দিতে একটা অসাধারণ গানের ফরমেশনে পেলাম আমরা। সাঁসোঁ কি সরগম ধড়কন কি বীণা, সপনোঁ কি গীতাঞ্জলি তু, মন কি গলি মে মহকে জো হরদম, বৈসি জুহি কি কলি তু। ছোটা সফর হো লম্বা সফর হো, সুনি ডগর হো যা মেলা, যা তু আয়ে মন হো যায়ে ভিড় কে বীচ কেলা। হ্যাঁ বাদল বিজলি চন্দন পানি জেসা, আপনা প্যার লেনা হোগা জনম হমে কই কই বার। হ্যাঁ ইতনা মধুর ইতনা মধুর তেরা মেরা প্যার, লেনা হোগা জনম হমে কই কই বার। হ্যাঁ কই কই বার হো কই কই বার। এই যে শিব পার্বতীর আমরা কথা বলছি, দুর্গা মা দুর্গা পূজা চলছে আমাদের, এই শিব আর পার্বতী বোধহয় জন্মে জন্মে ফিরে আসছে। এবং এই গানটার সাথেও কিন্তু শিব পার্বতী আছে জানো তো, এই গানটার সঙ্গে কিরকম বলো তো। শিব হচ্ছে শচীন্দেব বর্মন, গানটা গেয়েছিলেন সুর দিয়েছিলেন, পার্বতী হচ্ছেন মীরাদেব বর্মন যিনি গানটা লিখেছিলেন। তো এখানেও শিব পার্বতীর জুটি আছে, পার্বতী রয়েছে, মানে ওটাই আসলে পরমাত্মার, আমরা হচ্ছি সব যে আত্মাগুলো ওই পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্যই সব সময় চেষ্টা করছি, এবং সেটাই বিসর্জনের অর্থ, ওই পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। তো আমরা বিসর্জনের কথা বললেই ওই যে মনটা একটু ভারী হয়ে যায়, তাই জন্য বিসর্জনের কথা এখন বলবো না, আমরা গানে আছি, গল্পে আছি, আড্ডায় আছি, সেটাতেই থাকবো। মধুরা কিছু মাথায় আসছে কোনো গান? হ্যাঁ একটু এই সুন্দর মুডটাই রাখা যাক। আচ্ছা গীতা দেবজির একটি গান। ওকে চলো। সুরভরা দূর নীলিমায় ওই তারা ঘেরা
জিথা চন্দ্র কলার বাকানায় মোর মোনা জুধাও হতে চায় তারাই বুঝতে পারবে, মানে গাইতে গেলে না অবস্থা খারাপ হয়ে যায়, এমন একজন শিল্পী। সেই তৈয়ারিটা লাগে, তৈয়ারি মানে তৈয়ারি শুধু তৈয়ারি দিয়ে হয় না জানো তো, তৈয়ারি দিয়ে না অনেক গান, অনেকের গান গাওয়া যায়, কিন্তু গীতাজির যে সোলটা ছিল না ওইটা ইমোট করা মুশকিল হয়ে যায়। সোলটা সোলটা ইজ ভেরি গুড জব, ভেরি গুড জব, ভেরি গুড জব, ওয়েল ডান, ওয়েল ডান। তো সোল 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 বলতে আসানসোল মনে পড়ে আমার, তারপরে কার মুখ মনে পড়ে বলো? ছোটবেলায় এমন একটা মুখ আছে না যেটা সত্যি, সেই মুখ, সেই মুখ গিয়ে হয়ে দাঁড়ালো আমার তখনকার খুব ক্লোজ ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আর কি, মানে সেই যে মুখকে ভালো লাগলো এইটা নিয়ে কি তোর অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে আমার নিজের একটা গান মানে সাহস করে রিলিজ করেছি, আস্তে আস্তে চেষ্টা করছি। মানে ওটা সত্যিকারের ঘটনা, মানে হ্যাঁ মানে সত্যি সত্যি ঘটনা অবলম্বনে আর কি, মানে ওটা দেখে সবাই হয়তো সবার মনে প্রশ্নটা জেগেছে এটা কি সত্যি ওর জীবনের ঘটনা। তাহলে আজকে তো এই এপিসোডটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এটা এটা সত্যি প্রমো যাবে এটা। না অ্যাকচুয়ালি এরকম একটা ঘটনা ঘটেছিল যেটা কোইনসিডেন্টালি এরকম একটা গল্প হবে ঠিক ছিল না, কিন্তু গল্পটা যেখানে দাঁড়ালো গিয়ে দেখলাম যে আমার জীবনের কথাই বলা হচ্ছে ওখানে কাইন্ড অফ। তো ওই নিজের গানটা একটু শোনাই, চলো চলো। আহা মনে পড়ে গেছে মুখটাও। ছোড় মন ছুটে বেড়ায় হাওয়ায়, তোকে ভেবে না ছোড় মন ছুটে বেড়ায় হাওয়ায়, ছুঁয়ে দেবার বাহানা দিন নেমেছে তোর ইশারায়।
পালকি বে আলগা পায় স্বপ্ন দাঁড়ায় তোর পাড়ায় তোকে ভেবে সারা রাত তুই আমার অজুহাত তোকে ভেবে সারা রাত তুই আমার অজুহাত তোকে ভেবে না ছোড় মন ছুটে বেড়ায় হে হাওয়ায় চুমে দেবার বাহানা দিন নেমেছে তোর ইশারায় পালকি বে পালগা পায় স্বপ্ন দাঁড়ায় তোর পাড়ায় তোকে ভেবে সারারা চোখে চোখ কথা হোক গুনছে দিন এক পল তোকে ভেবে সারা রাত তুই আমার অজুহাত তোকে ভেবে সারা রাত তুই এরকম as a composer as a singer চেষ্টা করছি মানে গুড আস্তে আস্তে অ্যাকচুয়ালি মানে সেদিন আমরা কথা বলছিলাম বা বিভিন্ন সময় কথা বলি বিষয়টা নিয়ে নিজেদের গান নিজের গান মানে আমরা কীভাবে প্রকাশ করব কীভাবে প্রসার পাবে এটা একটা এমন ভাবনা চিন্তার জায়গায় দাঁড়িয়েছে যে নিজেদের গানকে আমরা ক্রিয়েট করতেই ভয় পাই এখন আর কি তো সেইখানে দাঁড়িয়ে ও করছে আমিও করছি নিজের মতো করে চেষ্টা করছি আমরা আর কি না না খুব ভালো এই গান তোর এই গানটা কোথায় শুনতে পাওয়া যাবে একটু জানিয়ে দে সবাইকে হ্যাঁ এটা এটা ওই আমার ইউটিউব চ্যানেলে শুনতে পাওয়া যাবে কিঞ্জল চ্যাটার্জি অফিসিয়াল আর বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে যেরকম অ্যাপগুলো আছে অ্যাপে পাওয়া যাবে আপাতত হ্যাঁ ওকে তোমাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা আমিও সেই ভাগে একটু জানিয়ে রাখি পূজয় আমার একটা অ্যালবাম রিলিজ করেছে মেঘ ছুঁয়ে কসমিক হারমোনি থেকে তো সেই সূত্রে বিভিন্ন অ্যামাজন বা আইটিউন সব জায়গাতেই অডিও অ্যাভেলেবল আর ভিডিও আমার নিজের চ্যানেল ইউটিউব চ্যানেল থেকেই রিলিজ করেছি মধুরা সৌরভ ওখানে গেলে শুনতে পাওয়া যাবে বেশ আমরা অবশ্যই শুনবো এবং আপনারাও তো অবশ্যই শুনবেন আর কিঞ্জলের গানের মধ্যে দিয়ে ওই যে একটা মানে কাউকে না পাওয়ার ব্যথা বা বেদনা একটা ভেতরে ছিল আমার একটু মনে হচ্ছে যে এই যে দুর্গাপুজোর দশমীর দিন আজকে আমরা সকলেই সমস্ত বাঙালি দেশে বিদেশে সব জায়গায় আমরা অপেক্ষা করে থাকি এই কটা দিনের জন্য তাই রবি ঠাকুরের ওই কথা ওই কটা শব্দগুলো লাইনগুলো মনে পড়ে যাচ্ছে আশ্বিনের কাছাকাছি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটোছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে আমাদের সকলের মনের মধ্যেই এরকম আনন্দ ভাবনায় ভরে ওঠে আবার দশমীর দিন একটু মনটা ভারী হয় তবে না আমরা একদম মন খারাপ করব না কারণ
আজকে থেকে আবার শুরু হয়ে যাবে প্রস্তুতি। আবার এসো মা, তোমার মঙ্গল হাতের স্পর্শে, তোমার মঙ্গল স্পর্শে আমাদের এই ধরনই শস্য শ্যামলা হয়ে উঠুক। তো সব কিছুই তো হলো, দশমীর আড্ডা মিষ্টি ছাড়া তো কমপ্লিট হবে না, একদম। তো এসে যাক মিষ্টি, এই যে মিষ্টি, ঠিক আছে চলো নাও। আমরা গান দিয়েই তাহলে পর্ব শেষ করবো উইথ মিষ্টি মুখ। ভুবন মহানগর কত মণিজনার মনোহরা, আমি নয়নে নয়ন দিয়ে থাকব মগনা, আমি নয়নে নয়নে নয়ন দিয়ে থাকব মগনা, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌ, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। আরে ভাদর মাসে ভাদু পূজা, আরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা, তুই ভালোবেসে গেলি চলে, আরে ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা, লাল পাহাড়ি দেশে যা রঙা মাটির দেশে যা রে, লাল পাহাড়ি দেশে যা রঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, আরে কেবারে মানাইছে না রে, আরে কেবারে মানাইছে না রে, আরে কেবারে মানাইছে না, একেবারে মানাইছে না, একেবারে তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন,
তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন একজনে ছবি আঁকে এক মনে ও অমন আরেকজনে বসে বসে রং মাখে ও অমন একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে আর সেই ছবি খান নষ্ট করে কোন জনা সেই ছবি খান নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও নদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে আর নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল আর নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল হেলিয়া দুলিয়া পড়ে হেলিয়া দুলিয়া পড়ে হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুলি বালা হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুলি বালা হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুলি বালা না কেশরের ফুল সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি বালা নাচ তো দেখি বালা নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি 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 নাচ তো দেখি